আমাকে একটা ভাই বলেছিলেন, হুজুর নামাজে মনোযোগ হয় না, নামাজে মন দিতে পারি না, নামাজে মনোযোগ দেওয়ার একটা টিপস শিখিয়ে দেন, শুনবেন আপনারা? এই 5টা মিনিট শুধু সময় দেন, নামাজে কেমনে মনোযোগী হবেন। বাবারা আমার, নামাজে মনোযোগী হওয়ার জন্য প্রথম কাজ হলো, প্রথম যেটা, এমনভাবে উজু করবেন, এমনভাবে উজু করবেন যেন মনে মনে ভাবতে পারেন যে এই উজু আমার জীবনের শেষ উজু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন কি করি, উজুখানায় গিয়ে নিজে তো উজু করি করি আরেকজনকে ডিস্টার্ব করি, কথা কোন ঠিক কিনা? কেউ উজুর মধ্যে যদি একটু মিস্টেক করে আমরা বলি কি উজু করো, আর গদফানি পড়ে কি উজু করতেছো, গায়ে পানি পড়তেছে কেন, এমন কেন, অমন কেন, এরকম কেন, সেরকম কেন? আমরা ছোট ছোট ভাইদেরকে ডাক, আমরা বড় বড় গলায় আওয়াজ করে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিই, অথচ ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ছোট ভাই এক উজুখানার মধ্যে গেলেন, দেখে এক ব্যক্তি উজুর মধ্যে ভুল করতেছে। এই অবস্থা দেখে ভাই এক ভাই আরেক ভাইকে বলে, উজু ভুল হচ্ছে, বলে খবরদার সে যেন না শুনে। বলে ভাইয়া তাকে শিখাবো কেমনে? বলে হাসানকে বলে, ইমাম হুসাইনকে, ইমাম হাসান বলতেছে তুমি বলো আমাকে, ভাই আমাকে একটু উজু শিখাই দেন, আমি তোমাকে উজু শিখাই দিব, সে দেখে দেখে শিখে ফেলবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা সেটা করতে হবে, আমরা উজুখানায় কাউকে বকা দেব না, আমাদের মসজিদে ছোট ছোট বাচ্চারা আসলে তাদেরকে আমরা তাড়িয়ে দেব না, বাচ্চা কেন এনেছিস বলে রাগ করবো না, আমরা তাদেরকে উৎসাহ দেব, এনকারেজ করবো। তাহলে প্রথম কাজ হবে এমনভাবে উজু করবেন, এমনভাবে উজু করবেন যেন মনে করতে হবে এটা আমার জীবনের শেষ উজু। এই নামাজে মনোযোগ দেওয়ার জন্য প্রথম সবক হচ্ছে এটা, যেটা হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির কৌল, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, নামাজে ঢুকার আগে, মসজিদে ঢুকার আগে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বিরাহমাতিকা, এই কথা, এই সুরার দোয়া পড়ার আগে আপনাকে, আমি বড় এমপি, আমি মন্ত্রী, আমি ব্যবসায়ী, আমি শিল্পপতি, আমি পীর সাহেব, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি অনেক বড় ব্যক্তি, এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এটাকে মসজিদের গেটের বাইরে রেখে দিয়ে মনে করতে হবে আমিও একজন আল্লাহর বান্দা, সাধারণ মুসল্লি, এটা মনে করে মসজিদে ঢুকতে হবে। ঢুকার পরে নামাজে যখন দাঁড়াবেন মনে করতে হবে আল্লাহ আকবার বলে যখন আপনি তাকবীরে তাহরিমার মাধ্যমে নিয়ত করলেন, বুঝতে হবে আপনি দুনিয়ার কোনো ব্যক্তির সামনে দাঁড়ান নাই, আপনি দাঁড়াইয়াছেন স্বয়ং আল্লাহর সামনে, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, পর্দা ওটা শুরু হয়ে গেছে, রুকুতে যখন যাবেন আরো পর্দা উঠবে, সিজদায় যখন যাবেন আপনার আর আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা নেই, সমস্ত পর্দা উঠে গেছে। এখন আপনি যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন, তো মাওলা আলী যেভাবে সুবহান রাব্বিয়াল আলা বলতেন আল্লাহকে দেখে দেখে, আপনিও সেই অবস্থায় পৌঁছে যাবেন, আপনার নামাজ মেরাজ হয়ে যাবে। এরপরে নামাজে যখন দাঁড়াবেন আপনাকে মনে করতে হবে আপনি পুল সিরাতের উপরে দাঁড়িয়ে আছেন, কথা বলেন ঠিক কি না? কিসের উপরে দাঁড়িয়ে আছেন? পুল সিরাতের উপরে। পুল সিরাত হচ্ছে চুলের থেকেও শুকনো, খুরের চেয়েও ধারালো। এই পুল সিরাতের উপরে যখন হাঁটবেন এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে, যাবে দিলেই পড়ে যাবেন জাহান্নামে, মনোযোগ দেওয়া যাবে না, কিভাবে তাড়াতাড়ি পার হয়ে যাবেন। তো নামাজে দাঁড়ালেও এমনভাবে দাঁড়াবেন যেন আপনি পুল সিরাতের উপরে দাঁড়িয়ে আছেন, ওপারে কোনো মতে যেতে পারলেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতে পারলেই জান্নাতে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পুল সিরাতের উপরে দাঁড়িয়ে বাজারের খেয়াল করতে পারবেন? সমাজের খেয়াল, ঘরের খেয়াল করা যাবে না।